এখন ফোনে রূপসী। নমস্কার সবাইকে, স্বাগত। একটা ছোট্ট লেখা দিয়ে শুরু করছি, কার লেখা আমি জানি না, আমি লেখাটা বেশ ভালো লাগলো। নীল সাগরে অতল গভীরে গাং চিল ওড়ে আর কত গান গায়, তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। আজকে সবটাই নীল, আর ব্লু ইজ দ্য কালার অফ ইনফিনিটি, অসীম অনন্তের রং হচ্ছে নীল। আপনি যত জানবেন, আপনি যত এগোবেন, তত দেখবেন অসীম শূন্য, অসীম শূন্য, অসীম শূন্য। অর্থাৎ প্রচুর যদি জানতে হয়, প্রচুর যদি বুঝতে হয়, নীলকে জানতে হবে, নীলকে বুঝতে হবে। তো আমার মনে হয় না যে একটা 30 মিনিটের প্রোগ্রামে আমাদের আজকে নীল শাড়ি পরিহিতা অঞ্জলি দিকে মানুষ চট করে বুঝে ফেলবেন। তবে একটা কথা এটুক ঠিক যে অঞ্জলি গাঙ্গুলি এভার গ্রিন, অ্যান্ড শি উইল বি এভার গ্রিন, অ্যান্ড শি উইল বি এভার গ্রিন, অ্যান্ড শি উইল বি এভার গ্রিন, চিরকালই যেন ঠিক এরকমই সবুজ থাকতে পারেন। অঞ্জলি গাঙ্গুলিকে স্বাগত জানাই। আজকে নীল শাড়ি পরিহিতা মনে হচ্ছে অনন্ত সাগরের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর অ্যাকচুয়ালি একটা ব্যাপার কি বলতো, সাগরের ঢেউগুলো দেখবি ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস, দেয়ার ইজ নো ফুল স্টপ, দ্যাট ইজ দেয়ার ইজ নো কনক্লুশন, কোনো শেষ নেই, একের পর এক ঢেউ আসতে থাকে। অঞ্জলি গাঙ্গুলির ভালোবাসাও একের পর এক প্রত্যেক এপিসোড প্রত্যেক অনুষ্ঠানে মানুষের কাছে গিয়ে পৌঁছয়। আপনারাই শেয়ার করে বলেন যে না দিদি আমি ভালো আছি, এটা বিরাট ব্যাপার। তবে একটা কথা আমিও তোমাকে বলো 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 বলো, তুমি ছিলে না, আমি গত সপ্তাহে আসতে পারিনি, তার আগের সপ্তাহে তুমি ছিলে না, তো তোমাকেও কিন্তু অনেকে দেব অঞ্জলি দিয়ে আছে কিনা যে জানি না আমাকে ফোন করে বলেছে, সরি নো ডাউট সোমা বসেছিল, ও ভালো করে, বাট বলে জমলো না প্রোগ্রামটা, দেবাশিস নেই। তা আমি তখনও ওনাকে বলতে পারিনি তো যে দেবাশিসে বাবা মারা গেছেন, বয়স হয়েছিল, তো উনি পরলোক গমন করেছেন, সেই কারণেও আসতে পারিনি। তো আজকে ও এসছে, আশা করি দেবাঞ্জলি দি আর তোমার মন খারাপ হবে না, দুঃখ পাবে না, মন খারাপ হবে না। আচ্ছা একটা কথা এবার জিজ্ঞেস করি, এবার কিন্তু আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, গরম পড়ছে, কোন প্রোডাক্ট কিভাবে তুমি মানে যতক্ষণ না ফোন না আসছে বাই দ্য ওয়ে, ফোন আসার আগে কিভাবে ইউজ করা যাবে, এখন কি করলে স্কিনটা ভালো থাকবে বাই দ্য ওয়ে? এখন দেখবে স্কিনটা খুব টানে অনেকেরই, হ্যাঁ দোল পর্যন্ত স্কিনটা টানবে, র্যাশ বেরোবে, ঠিক আছে। তো আমি এখন সবাইকেই বলবো যে অ্যালোভেরা জুসটা মাস্ট খেতেই হবে, অ্যালোভেরা জুসটা খাওয়ার সঙ্গে সঙ্গে অঞ্জলি স্কেয়ারে অবশ্যই অ্যালোভেরা জুসটা অঞ্জলি স্কেয়ারে দেখে নেবে, আমার লোগো গোলাপি রঙের তিনটে পাপড়ির মতন আর আমার মুখ, আর সঙ্গে সঙ্গে চারকোলটা প্রত্যেকে রাখো সঙ্গে, আর র্যাশ থাকলে অবশ্যই অয়েলি স্কিনের গ্রিন যেটা আছে অয়েলি স্কিনের অ্যালোক্লিন ফেস ওয়াশ 1:1 চারকোলের সঙ্গে এইটা দিয়ে মুখ ধো। অ্যালোটন রোজ ওয়াটারটা অঞ্জলি স্কেয়ারে রোজ ওয়াটারটা প্রত্যেকে লাগাও, কেন এই দোল পর্যন্ত একটু টানা পড়েন চলবে স্কিনে, তো প্রত্যেকে রোজ ওয়াটারটা দিনে 3-4 বার করে ফ্রিজ থেকে বের করে করে লাগাও। রোজ ওয়াটারটা ভীষণ ভালো, যাদের মুখ খুব লাল হয়ে যায়, র্যাশ উঠে, র্যাশ উঠছে, তাদের জন্য কিন্তু রোজ ওয়াটার আমি যেটা নিয়ে এসেছি অঞ্জলি স্কেয়ারের অ্যালোটোন রোজ ওয়াটার, এটা নাও, ভীষণ ভালো, ফ্রিজ থেকে বের করে একটু ঠান্ডা ঠান্ডা মুখে একটুখানি ড্যাব ড্যাব করে লাগিয়ে রাখবে, ভীষণ তোমাদের স্কিনটা ভালো থাকবে। ড্রাই স্কিনও করতে পারো, হাফ জল হাফ ওয়াটার মিশিয়ে স্প্রে বটলে স্প্রে করো, ভীষণ স্কিনটা তরতাজা থাকবে। আমি তো দিনে অনেকবার করি আমারই রোজ ওয়াটার, কেন আমার মধ্যে কোনো কেমিক্যালে সিও নেই, কেমিক্যাল দিয়ে বানাইনি, সেই কারণে বলছি করো। তারপরে অ্যালোপিওর জেল আছে, অ্যালোব্রাইট ক্রিম আছে, প্রচুর অ্যালোসান গ্লো ক্রিম উইথ টারমারিক আছে। বেশ, আমরা এবার আস্তে আস্তে ফোন নিয়ে গিয়ে যাই, তবে আরেকটা কথা আপনাদের ছোট্ট করে বলে দিই, এখন তো আমি অনেকটাই পরিবারের সদস্য হয়ে গেছি, কম বেশি বুঝি যে কোম্পানির ভেতরকার ইন্টেরিয়ার যে ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারগুলো দিদি কিছু শেয়ারও করেন, আপনাদের জন্য মার্কেট আরও বেশি ওপেন হচ্ছে, এটুকু বলে রাখছি। দিদি দিদির মতো করে বলবেন, আগে যে সমস্ত লিফলসগুলো ছিল
যে সমস্ত অসুবিধেগুলো ছিল সেগুলো আরো ওপেন হচ্ছে, কিভাবে দিদি দিদির মতো বলে দেবেন, কারণ অনেক নতুন রিক্রুটমেন্ট হয়েছে এবং একটা নতুন এনহ্যান্সমেন্ট হচ্ছে কোম্পানির। সো আপনি যদি ওপেন হার্টে এগিয়ে আসেন, সবাই আমরা যদি ওপেন হার্টে এগিয়ে আসতে পারি, যে না আসি না একবার দেখি না একটা প্রোডাক্ট ব্যবহার করে, উনি যেভাবে বলছেন চলে আমার কি হয়, আমি তো বলছি যে আমি যে কোটা প্রোডাক্ট ব্যবহার করেছি আমার সেকেন্ড কথা কোনো বলার অপশন নেই, আমি নিজে পার্সোনালি ইউজ না করে আমি বলছি। অনেকে অনেকটা অনেক জায়গায় প্রোডাক্ট পাচ্ছিল না, সেই সেই জায়গা কিন্তু আমার দোষ নেই, তো অনেক ঝামেলা অনেক প্রবলেম ছিল, সেগুলো সলভ হয়েছে মা তারা কৃপায়। তোমরা রানাঘাটের বন্ধুরা এখন সব জায়গায় পাবে, এই সবে কালকে এই হলো রানাঘাটের নতুন ডিস্ট্রিবিউটার, সব পেয়ে যাবে। এটা উপরওয়ালা বলে কিছু আছে, আমি যদি কারো ক্ষতি না করি আমার ক্ষতি কেউ করতে পারবে না, মা আছেন, এটা আমার বিশ্বাস। তুমি তো মা তারার সত্যি খুব বড় ভক্ত আমরা সবাই। আচ্ছা কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, আমি শ্রেয়সী বলছি। শ্রেয়সী আপনাকে স্বাগত। শ্রেয়সী আপনার বয়স কত, আপনার সম্পর্কে জানবেন তো? হ্যাঁ, আমার নিজের সম্পর্কে। শ্রেয়সী বয়স কত? 33। বলুন বলো কি প্রবলেম। বলো। আমার হেয়ার ফল প্রবলেম হচ্ছে। হেয়ার ফল খুব, হ্যাঁ খুব বেশি, মিড লেন্থ হেয়ার, খুব একটা লম্বা আমার চুল নয়, কিন্তু ড্যান্ড্রফ আছে, বারবারই থাকে, আমি প্রত্যেকবারই ড্যান্ড্রফ বেসড শ্যাম্পু লোকাল যেটা পাওয়া যায় সেটা ইউজ করি, তাছাড়া ওয়ান্স ইন আ উইক নারকেল তেলটাই লাগাই। ঠিক আছে, এবার তুমি, আমি তোমাকে একটা কথা বলি, শ্রেয়সী তো, শ্রেয়সী একটা কথা বলি, তুমি কিন্তু এখন নারকেল তেল টারকেল তেল সব বন্ধ, কেন খুশকি আছে তো, আমি তেল কিন্তু আমার তেলও দেবো না, তো আমার কথা একটু শোনো, আর বাবু তুমি একটু টাচে থেকো আমাদের সঙ্গে, হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইন যাচ্ছে দেখো, একটু টাচে থাকবে, আমি এখন তোমাকে বলছি, বুঝতে না পারলে এক্ষুনি লিখে নাও হোয়াটসঅ্যাপ নাম্বার, মেয়েটি খুব ভালো, অনেক হাজার হাজার ফোন ঢোকে, হয়তো তোমাকে বলবে 5 মিনিট বাদে করুন, তো করো ভালো হবেই, এইটুকুনি বলতে পারি, খুশকি কারণ নেই, যারা ওই পার থেকে অনেকেই দেখছে যারা আমার প্রোডাক্টে ভালো হয়েছে, কেন আমার প্রোডাক্টে কোনো গোজামিল নেই, তো আমি বলছি তুমি লিখে নাও ভালো হবেই। দিদি শুরু করার আগে আমি একটু আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, টিভি স্ক্রিনে নিচেই যাচ্ছে দেখুন, অঞ্জলি স্কার যেখানে লেখা রয়েছে ওখানে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ হচ্ছে 9051431100, হেল্পলাইন নাম্বার হচ্ছে 8697989605, এই হচ্ছে নাম্বার, ট্রেড এনকোয়ারি নাম্বার হচ্ছে 9051489900। হেয়ার ফল আছে, দেখো আমাদের না লিভার যদি ভালো না থাকে, আমাদের লিভারে প্রবলেম থাকে, বস ক্লিয়ার হয় না, তো তার জন্য কিন্তু হেয়ার ফল হয়, তো সেই কারণে আমি আগেই বলবো যে অ্যালোভেরা জুসটা খেতে হবে, এটা কিন্তু আমার, যদি সাজেশান শুনে চলতে চাও, হেয়ারটাকে ভালো রাখতে চাও, গ্যারান্টি দিয়ে ভালো হবে, কেন আমি মার্কেটে নেমেছিলাম দুটো জুস নিয়ে, অ্যালোভেরা লেডি কেয়ার, সো আমি কিন্তু 1.5 বছর বাদে প্রোডাক্ট এনেছি, সো যদি ভালো না হতো তাহলে কিন্তু ডিমান্ড হতো না আমার, তারপরে কিন্তু মানুষ বললো না তুমি প্রোডাক্ট আনো, আমি বলছি তুমি একটু লিখে নাও ভালো হবেই, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইন টাচে থাকবে। বেশ, আচ্ছা যেই ফোন করবেন নাম আর বয়সটা প্লিজ বলবেন, একটু জোরে বলবেন, কে রয়েছেন ফোনে? যেটা হচ্ছে যে আমি তো তোমার সমস্ত কিছু ব্যবহার করে কিছু তার ভেতরে আমি লেডি কেয়ার আর অ্যালোভেরা জুস পাচ্ছি না দিদি, আমি মানে ওটা এত হাবিটেটেড হয়ে গেছি, একটু অসুবিধা হচ্ছে, আমি কি করে পাবো দিদি? কি করে পাবে, তুমি এক্ষুনি হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করো ভাই, ফোন করে বলো যে বিশ্বজিৎ বলে একটা ছেলে আছে, ওর নাম্বারটা নিয়ে নাও, তুমি হোম ডেলিভারিও পেয়ে যাবে বা ও তোমাকে সব কিছু হেল্প করবে, ঠিক আছে? ঠিক আছে, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার কাছে, ব্যাস ব্যাস ফোন করো, এক্ষুনি ফোন করে নাম্বার নিয়ে নাও, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর এমনি প্রোডাক্ট ব্যবহার করে কেমন লাগছে, প্রোডাক্ট ইউজ করে কেমন লাগছে রমা? আমি দিদির মানে দিদির আমি অনেক দিন ধরে মানে ওনার পথিক, শ্রেয়সীর কথাটা বলা হচ্ছে, 33 বছর বয়স, হেয়ার ফল এবং ড্যান্ড্রফ এর সমস্যা। প্রথমেই বলবো হেয়ার ফলে অ্যালোভেরা জুস খাও, অঞ্জলি স্কেয়ার এর, আমার মুখটা থাকবে চশমা, লাল কালো সবুজ রিমলেস যা কিছু হোক মুখটা আমারই, আর লোগো দেখে নেবে, তিনটে পাপড়ির মতো গোলাপি রঙের লোগো, সকালবেলা যেহেতু এক্সেসিভ হেয়ার ফল
দু ঢাকনা খেতে হবে, একটু ঝাঁকিয়ে নেবে অঞ্জলি স্কেয়ার অ্যালোভেরা জুসটা, তারপরে দু ঢাকনা মুখে ঢেলে দাও, জলে মেশাবে না। তারপর তুমি যদি মোটা হও এক গ্লাস গরম জল, রোগা হলে এক কাপ গরম জল মর্নিংয়ে একদম খালি পেটে খেয়ে নিলে। আর 15-20 মিনিট বাদে চা বিস্কিট বা ব্রেকফাস্ট করো। ডিনারের 1 ঘন্টা বাদে হলে ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ 8 ঘন্টা বাদে আবার 2 ঢাকনা অ্যালোভেরা জুস মুখে ঢেলে দাও, একটু ঝাঁকিয়ে নিয়ে তারপরে মুখে ঢেলে দাও, তারপরে এক গ্লাস মোটা হলে, রোগা হলে এক কাপ গরম জল। কি মিরাকেলি তোমাকে চুল ভালো করবে, শরীর ভালো করবে, গ্ল্যামার বাড়াবে, মোটা থেকে রোগা হবে তোমরাই বুঝতে পারবে। আমি 1.5 বছর বাদে প্রোডাক্ট নিয়ে এসেছি, আগে প্রোডাক্ট নিয়ে নাবিনি, সেই কারণে বললাম এইবারে চুলের জন্য কি করবে, তোমার খুশকি আছে ভাই, আমি কোনো তেল দেবো না, আমারও অয়েলটা আছে ভীষণ ভালো অ্যালোজিও, বাট এখন না, এখন তুমি কি করবে, সোম শুক্র করবে অ্যালোমেরি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু, আর বুধবার করবে অ্যালোট্রি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু, খুশকির শ্যাম্পুটা বুধবার করবে আর সোম শুক্র করবে অ্যালোমেরি, হেয়ার ফলটা হচ্ছে তো, এইভাবে শ্যাম্পু করো। যদি না বোঝো হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইনে ফোন করে ডিটেলসটা লিখে তবে কিনবে, না বুঝে কখন ওরা হেল্প করবে, ওরা ভীষণ ভালো আমার যে আছে মেয়েরা। তো অ্যালোভেরা জুস খাচ্ছ দুবেলা, আর সঙ্গে তুমি কী করছো, অ্যালো মেরি শ্যাম্পু সোম শুক্র, অ্যালোট্রি বুধবার, এইভাবে শ্যাম্পু করো। শ্যাম্পু করে মেয়েরা, ছেলেরা কন্ডিশনার লাগাবে না, মেয়েরা চুলটা ধুয়ে চিপে নাও নিচের লেন্থে, অ্যালোভিটা কন্ডিশনার একটু লাগাও চুলের নিচের লেন্থে, আর তারপরে 1 সেকেন্ড ওয়েট করে জল দিয়ে ধুয়ে নাও, ঠিক আছে, হয়ে গেল। এবারে রাত্রিবেলা যাদের এক্সেসিভ হেয়ার ফল, 3 দিন করো তোমার অ্যালোনিকা ভাইটালাইজার, সোম বুধ শুক্র, এবারে মঙ্গল বৃহস্পতি শনি রবি পিওর অ্যান্ড শিওর হেয়ার টনিক, ভীষণভাবে উপকার পাবে। 3 দিন করবে অ্যালোনিকা ভাইটালাইজার, স্ক্যাল্পে লাগিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ দাও। আমার চিরুনি আছে কেন্দু উড আর রোজ উড দিয়ে তৈরি, এটা একটা ট্রিটমেন্ট চিরুনি, আমার চিরুনিটা নিয়ে নাও, পেছন থেকে সামনে 10 বার, সামনে থেকে পেছনে 10 বার, যদি যোগাসনের ভঙ্গিমা বজ্রাসনে বসে করতে পারো ওয়েল অ্যান্ড গুড, পায়ে ব্যথা থাকলে এমনি করো, পেছন থেকে সামনে 10 বার আসতো, সামনে থেকে পেছনে 10 বার, আমার চিরুনিটা ইউজ করো, ঠিক আছে। তো এইটা করো, আর 3 দিন অ্যালোনিকা ভাইটালাইজার লাগাও, 4 দিন পিওর অ্যান্ড শিওর হেয়ার টনিক, আর হেনা করো, খুশকিটা একদম কমে যাবে। আমার হেনাটা কিন্তু দেবাশিশু করে জানে, এসেন্সিয়াল অয়েল ব্লেন্ডিং হেনা, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, জয়পুর থেকে তৈরি করি আনি, কাজে কাজে একদম মেইন জায়গা থেকে তৈরি করছি। এই হেনাটা যাদের পাকা চুল তারা চায়ের লিকার দেবে, চায়ের লিকার দিয়ে ভেজা আর কিছু দিতে হবে না, আর সকালবেলা লাগিয়ে 3-4 ঘন্টা রাখতে হবে। আদারওয়াইজ যাদের খুশকি তারা 8 ঘন্টা শুদ্ধ গরম জল দিয়ে রাতে ভেজাও, সকালবেলা স্ক্যাল্পে লাগাও 1/2 আওয়ারের জন্য, 8 ঘন্টা, তারপরে জল দিয়ে ওয়াশ আউট। কেমন থাকো, চুল ওঠা বন্ধ হবে, কিন্তু জুস না খেলে কিন্তু এতটা উপকার পাবে না, ইন্টারনালি প্রবলেম থাকলে ওটাকেও সলভ করো। মানে কি সিস্টেমটা হচ্ছে বোথ সাইড রিপেয়ার, বোথ সাইড, আপনার আমাকে শুধু বাইরে রং করলে হবে না। আর এই যে দিদিরা বলে চায়ের পাতাটা দিতে রঙের জন্য, আমি চায়ের পাতা দিই না, তাও এত সুন্দর রং হয়, মানে একটা অদ্ভুত রকমের কপার রেডিশ কালার, চায়ের লিকাটা ছেকে নিয়ে দিলে পরে আরো বেশি কালার, আরো সুন্দর, আরো বেশি কালার আসে, যা ট্রাই করব আমি নেক্সট টাইম, বাট বিউটিফুল, খুব ভালো, মানে হেনা আপনি ইউজ করে দেখতে পারেন। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, নাম বলুন। হ্যাঁ হ্যাঁ নমস্কার দিদি ভাই, কেও নমস্কার, হ্যাঁ নমস্কার, নামটা একটু বলুন। আমার নাম লিপিকা নস্কো, ডায়মন্ড হারবার থেকে বলছি। এলিনা না, লিপিকা নস্কো, লিপিকা, দীপিকা, হ্যাঁ লিপিকা, 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 আচ্ছা লিপিকা বয়স কত একটু জোরে বলো, 30 বছর বয়স, কত, 34, 24, আচ্ছা বল, 34, না না 34, এত আস্তে গলা কেন, হ্যাঁ প্রবলেম বলো, প্রবলেম বলো, বলছি আমি আমি তো আপনার হচ্ছে কি প্রোডাক্ট এই 7-8 মাসের মতো ব্যবহার করছি আর খাচ্ছি, এবার আমি অনেক সুস্থ আছি, আমি হেল্পলাইনে ওখানে ফোন করেছিলাম, দিদিভাই বলেছিলেন যে এখানে অনলাইনে একবার বলবো, একদম একদম একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি ওখানে কাছে থাকি। এবার আরেকটা একটা প্রবলেম হচ্ছে কি, আমি খুব সুস্থ আছি, সব দিক থেকে অনেক রকম প্রবলেম ছিল, আমি এখন খুব সুস্থ আছি, আমার দেখে দেখে আবার আমাদের এখানেও দু একজন খায়, তারাও সুস্থ আছে, কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে গাটা একটুখানে এই সারা দুপুর কি এই সকালের মধ্যে কোথায় গেলাম বাইরে রোদ্দুরে একটু পড়লে কিংবা একটু নোংরা চোখরা কোনো কাজ করলে তো আমার সন্ধ্যের পরে গাফা গুলো চুলকায় আর কি, সব ঘামাচির মতো বাড়িয়ে বড় বড় দাগ 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 মতো হয়ে যায়। আচ্ছা কফ ফাইল হয়েছে তোমার অ্যালোভেরা জুসটা? আমার অ্যালোভেরা জুসটা 9টার মতো শেষ হয়েছে। হ্যাঁ এখন একটু চুলকুনি বেরোবেই, এই যে দেবঞ্জলি দি আছেন ওনা কিন্তু 20টা ফাইল খাওয়ার পর চুলকুনি বের হচ্ছে,
তো ভেতরে ব্যাড টক্সিন যতক্ষণ থাকবে সেটা একটু পরেও বেরোতে পারে, আগেও কোনো ভয় পেও না। তুমি খুব চুলকায়, হ্যাঁ চুলকায়, শোনো বলে দিচ্ছি, তাদের মতো মতো হয়ে যায়, এটা অ্যালার্জির কারণে, দুই বছর নোংরা কাজ করলে বা বাইরে রোদ লাগা, হ্যাঁ ও তো অ্যালার্জিক, অ্যালার্জি হতে পারে, তুমি নোংরাতে কাজ করছো অ্যালার্জি হতে পারে, তো নিম তুলসী সলিউশনটা নিয়ে নাও, অ্যালোভেরা জুসটা খেয়ে যাও, নিম তুলসী সলিউশনটা লাগাও, আর যেখানে নোংরায় কাজ করছো তো ভালো করে হাত পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবে, ডেটল সাবান দিয়ে, ঠিক আছে, আর নিম তুলসী সলিউশনটা লাগাও। তোমার এত প্রবলেম ভালো হয়ে গেছে, এবার তুমি যে নোংরাতে কাজ করছো তার জন্যই এগুলো ইনফেকশন হচ্ছে, তো নিম তুলসী সলিউশনটা বারবার লাগাতে হবে, ভালো ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে লাগাও, ঠিক হয়ে যাবে। আর তারপরে যদি প্রবলেম থাকে ফোন করবে, আমার মেয়েটা বলে দেবে, আর একটা জিনিস বানিয়ে করতে হবে, ওটা আমার টোটকা, ওটা পরে বলে দেবো। আচ্ছা বেশ, আমি এবার একটুখানি পুরোটা বলে দিই, অঞ্জলিস বিউটি ক্লিনিক অ্যান্ড ইনস্টিটিউশন, 58/29 প্রিন্স আনোয়ার শাহ রোড, লেক গার্ডেন, কলকাতা 45, সাউথ ইন্ডিয়ান রাম মন্দিরের কাছে, এটা হচ্ছে ক্লিনিকের অ্যাড্রেস। যারা ভর্তি হতে চাইছেন ইনস্টিটিউটে শেখবার জন্য বিউটিশিয়ান কোর্স, তারা কি করবেন দিদির মুখ থেকে একবার শুনে নিন। যারা ভর্তি হতে চায় তারা কিন্তু বিরাট ছাড়টা প্রত্যেকে জানো, বিরাট ছাড় রয়েছে, সারা বছরই দেই, আর ইনস্টলমেন্টের ব্যাপার আছে, 3 মাস ইনস্টলমেন্টে দিতে পারবে, আমি নেই খুব সামান্য, সব জায়গার থেকে অনেক কম, বাট আমি তাও ইনস্টলমেন্টে ব্যবস্থা করেছি যাতে তোমরা শিখতে পারো অনায়াসে, সবার কাছে সবসময় টাকা পয়সা থাকে না, আর কোর্স করলে হয় আমার কাছে নয়, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে চাইলে সেটা আমি করে দেবো, বা কোথাও চাকরির ব্যাপার, অনেক বিউটিশিয়ান বান্ধবীরা আছে আমার, তারা চায় মেয়ে, সেখানেও কাজে লাগিয়ে দেবো। তো কোর্সটা তোমরা যদি শিখতে চাও ইমিডিয়েট যোগাযোগ করো, এই মানে মার্চ মাসে আমি একটা বিরাট ছাড় দিচ্ছি, সেটা কিন্তু অ্যাভেল করো, ভালো মতো শিখে দাঁড়াও নিজের পায়ে। বেশ, কে রয়েছেন পরের ফোনে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, নাম কি? আমি তাপসী বড়ুয়া বলছি, ম্যামের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার নামটা আরেকবার একটু ভালো করে বলুন। তাপসী। আচ্ছা তাপসী, বয়স কত? 45। বলো কি প্রবলেম বলো। হ্যাঁ ম্যাম নমস্কার। হ্যাঁ নমস্কার বলো। বলছি ম্যাম আপনার প্রোডাক্ট আমি ইউজ করি, প্রোডাক্ট নিয়ে তো কোনো প্রোডাক্ট নিয়ে আপনার প্রোডাক্ট ইউজ করি এবং প্রোডাক্ট নিয়ে কোনো কথাই হবে না, আপনার অ্যালোভেরা জুস লেডিকার ভীষণ ভালো, ওগুলো খাচ্ছি মানে জাস্ট অসম বলার জন্য। এই হচ্ছে উদাহরণ, আপনারাই হচ্ছে আমাদের বিজ্ঞাপন, আর কিচ্ছু না। আমি এবং প্রোডাক্ট গুলোর মানে স্মেলটা এতটাই সুন্দর, মনে হচ্ছে মাছ বরটি খেয়ে নি। কিন্তু ম্যাম আপনাদের ওখানে যে মনিকা ম্যাম তারও ব্যবহার ভীষণ ভালো, ভীষণ সুন্দর ভাবে বুঝিয়ে দেন, মানে ম্যাম কি বলবো, সত্যি আপনার প্রোডাক্ট নিয়ে মানে কোনো কথাই চলবে না। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে দেখে আমাদের আশেপাশে মানে অনেকে ইউজ করে এবার কিছু প্রোডাক্ট। হ্যাঁ ম্যাম কিছু প্রোডাক্ট বিশুদ্ধির কাছে অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু আজকে 3 সপ্তাহ হয়ে গেল প্রোডাক্ট তো আসছে না, বিশ্বজিৎটাকে মাঝে ফোন করা হয়েছিল, উনি বলছে যে হ্যাঁ পৌঁছে গেছে, কিন্তু তখনও অ্যাকচুয়ালি মালটা পাকাই নেই, আমি একবার হাবড়াতে গিয়ে অর্ডার করেছি তখনও উনি এমনি করেছেন। না 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 আমি দেখছি, আমি আজকেই দেখছি বিশ্বজিৎ, কেন তুমি কোথায় থাকো? ম্যাম আমি দিল্লিতে থাকি। দিল্লিতে? আচ্ছা দাঁড়াও দেখছি আমি, কেন বিশ্বজিৎ পাঠায়নি, আজকে ওকে দেবো, দাঁড়াও আজকে দেখছি আমি। হ্যাঁ ম্যাম, আর মানে এবং আমাদের এই এয়ারফোর্সের ভেতরে ম্যাম সবাই মানে ম্যাক্সিমাম লোক এই প্রোডাক্ট ইউজ করে, যেহেতু আমি ভালো রেজাল্ট পেয়েছি, আমি ওদের বলেছি এবং ওরাও খুব ইউজ করছে। আমি 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 তোমাকে আজকেই আজকেই তোমার সাথে ওই মনিকাকে ফোন করবে, মনিকাকে সব জানাবে। ব্যাস ব্যাস আমি আজকেই দেখছি কেন যায়নি, কি ব্যাপার, কুরিয়ার পাঠাইনি না, কুরিয়ার দিয়ে আমরা পাঠাই না, তো কোনো গন্ডগোল হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি আজকেই, ঠিক আছে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। দিল্লিতে তুমি নিজে ভালো আছো, তুমি 5 জনকে তো ধরিয়েছ, তোমাদের প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা। বাহ, মনিকাদির ব্যবহার খুব ভালো, মনিকা তোমার ওখানে কাজ, ওনাকে নিয়ে জন্য গানও হয়েছে, মনিকা ও মাই ডার্লিং, আমার সাথে সব জায়গায় যায়, ওটা গানটাও গান, মনিকা ও মাই, হ্যাঁ ও মাই ডার্লিং তো আছেই। বেশ, পরের কি ফোনে কেউ আছেন? আচ্ছা ফোনটা নেব, কিন্তু তার আগে একটা বলি, এই যে গায়ে না অনেক সময় তুমি নিম তুলসী সলিউশনের কথা বলছিলে, এই গরম বা এই যে বসন্তকালটায় কিন্তু একটু গা চুলকানো বা ইচিং প্রবলেম দেখতে পাওয়া যায়, স্কিন ইরিটেশন এই সময় একটু হবেই, বললাম তো হোলি অবধি একটা থাকবেই, তো আমাদের বডি অয়েল আছে, স্কিনটাকে কেউ ড্রাই হতে দেবে না, এটা কেন হয় জানো, অতিরিক্ত ড্রাই হয়েও স্কিনে চুলকুনি উঠে যায়, সো স্কিনটাকে সফট রাখো,
রাত্রিবেলা শোয়ার সময় ভালো করে হাত পা ধুয়ে আমাদের বডি অয়েলটা মাখো। বডি অয়েলটা তেল তেলে চিটচিটে না, অ্যাবজর্ব করে যাবে বডিতে, আর ভীষণ সুন্দর একটা স্কিন সকালে দেখতে পাবে। আমি সবাইকে সাজেস্ট করব, আমিও রাতে মেখে শুই, যে রাত্রিবেলা বডি অয়েলটা আমার অঞ্জলি স্কেয়ারের মাখো। এটা দারুণ একটা বডি অয়েল, একদম জাস্ট মা বগলার কালার, আমার খুব ফেভারিট, আমার হলুদ রঙটা খুব ফেভারিট কালার। তো এটা মাখো প্রত্যেকে। অতিরিক্ত ড্রাই হলো কিন্তু এক্সিমা হয়, দাঁত হয়, তো ড্রাই হতে দিও না। আর তারপরে নিম তুলসী সলিউশন তো আছেই, মাখো, ভালো থাকবে। বেশ, আরেকজনের ফোন নেবো, কে রয়েছেন ফোনে? হ্যালো, হঠাৎ করে মারা গেছেন, তো বয়স হয়েছিল। অঞ্জলি দি, আপনাদের আশীর্বাদ থাকুক তাহলে আগামী দিনে, যত রকম কমপ্লিকেশনস আসুক সেখান থেকে। আমার জানো তো, আমার নিজের দিদি আছেন দুজন, বাট উনিও ভীষণ, মানে আমার কোনো জন্মে দিদি ছিলেন। অঞ্জলি বলছি কি, আমার যে মুখটা চুলকাচ্ছিল সেটা এখন কমে গেছে। বা ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, সেটা কমে গেছে, ওই অ্যালোপিওর জেলটা মাখছি স্কিন সিরাম দিয়ে, ব্যাস মুখটা চুলকানি কমে গেছে। আর অ্যালোভেরা জুসটা 36টা চলছে, আর লেডি কেয়ার হচ্ছে 24টা চলছে। একদম একদম, তুমি তাই জন্য তোমাকে একটু লাইফ এ জানিয়ে দিলাম, সবাই শুনো, আমার বয়সটা 69, তুমি হাতে নিয়েছো বলে আমি ভালো আছি। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। ভালো থেকো। তোমাকে নীলপরি লাগবে, নীলপরি, নীলপরি। আমি তো প্রথমেই বললাম না, উনি খুব ভালোবাসেন। উনি আমাদের যে হয় না, ওই যে তোমার 14 ফেব্রুয়ারি, সেই গোলাপটা উনি সেদিন এসে আমাকে দিয়েছে। ওই দিনটা আমার তো, আমি তো কোনোদিনই করি না। দেবাশী, সবাইকে বলে দাও যে আমি খুব ভালো আছি। একদম, তুমি তুমি তো তুমি মানে 69 ইয়ার্স ওল্ড লেডি, বাট উনি কিন্তু একটা কথা বলি, মুখে এত কালো ডাক্তাররা পুড়িয়ে দিয়েছিলেন। আমি কিন্তু আমি জানি না কোন ডাক্তার কেন পুড়িয়েছে, কিন্তু পুড়িয়ে দেওয়ার পর উনি যেখানে যেখানে গেছে, বিউটিশিয়ানরা বলেছে এই বয়সে আর ভালো হবে না। তা আমার কাছে এসে আমি হাতে নিয়েছি, 5টা ট্রিটমেন্ট করেছে, একটা তো করতেই পারিনি, ছেলের কোভিড হয়েছিল, তারপরে উনি একটু গ্যাপ গেছিল, কিন্তু অনেক ভালো আছে, তো নিজেই বললেন। আমি অনেক অনেক বেটার আছি, খুব ভালো আছি, সামনে মাসে একটু তাড়াতাড়ি যাব। ওকে, চলে এসো। ওকে ওকে, লাভ ইউ দি, লাভ ইউ, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন দিদি। ভীষণ ভালো, দুজনেরই একই নাম, দুজনেই মানে So you are all very gorgeous and glamorous. I believe kori je apne 69 of years old, but apni moner dik theke 19 er moto na, onake mone hoy na 69 mone hoy na. Acha arekjon royechen phone niye ni, ke royechen phone? Hello, 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 kotha bolche na kono karone. Hello Devanjali di, 69 বাট একদম ইয়াং লেডি, আমার কাছে যে আসবে তাই আরো ইয়াং হয়ে যাবে। আর ওনার মুখটাও খুব সুইট, এই কালো দাগটা লাইট হচ্ছে। মার কাছে প্রে করি, মা কালি তারামার কাছে আমি আবার যাব, যে একদম তোমার নাকটা যেরকম চকচক করে হচ্ছে এখন, সেরকম মুখটা চকচকে হয়ে যাক, আমি ভীষণ প্লিজ হব। বেশ, তবে একটা জিনিস আজকে খুব অবাক লাগলো, যারা ফোন করছেন সবাই কিন্তু থ্যাঙ্কস জানাচ্ছে। হ্যাঁ, আমি ভালো আছি, ভালো আছি, রিকোয়ারমেন্টসটা কম, মানে এই খারাপ আছে কি করবো দিদি। তো আমি একটা আমার রিকোয়ারমেন্টস জিজ্ঞেস করি, নাইট ক্রিম প্রচুর আছে, কিন্তু ডে ক্রিম, যারা দিনের বেলায় বেরোচ্ছে, ডে ক্রিম কি কিছু আছে স্কিনটাকে নারিশ করবে এরকম, সেটা কি? ডে ক্রিম, এবার যাদের অয়েলি স্কিন, তোমাদের মতন ওপেন পোরস, অয়েলি স্কিন, র‍্যাশ বোনো, তারা কোনো ডে ক্রিম মাখতেই পারবে না এই গরমে। হ্যাঁ, প্রবলেম হয় তো, আমি ওই জন্য আমার প্রবলেম। তারা তারা হ্যাঁ রাইট, তারা ওই চারকোল ফেস ওয়াশ আর অ্যালোক্লিন অয়েলি স্কিনে ফেস ওয়াশ 1:1 মুখ ধোবে, অ্যালোটন রোজ ওয়াটার লাগাবে, ওপেন পোর্সের জন্য ভীষণ ভালো, ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে, আর সঙ্গে অ্যালোপিওর জেল। এবার যদি অয়েলি স্কিন হয়, র‍্যাশ পিম্পলস না থাকে, বাচ্চা মেয়ে, টিনেজারদের ছেলে মেয়েরা, তারা অ্যালোব্রাইট ক্রিমটা মাখবে সকালে, ঘরে বিকেলে বাইরে মাখতেই পারে, সকালে ঘরে থাকবে, মেয়েকে রোদে যাবে। টারমারিক ক্রিমটা কিন্তু মানে কালো ভাবটাকে কাটায়, একদম একটু বলে দাও। অ্যালোসান গ্লো ক্রিম উইথ টারমারিক যেটা আছে, ওটাও সবাই একটু বয়স্ক, একটু বয়স্ক যারা, ওরা রোদে রোদেও মেখে যেতে পারবে, ওটাও মাখবে, সব কটা ক্রিমই ভালো, একটু বুঝে নিতে হবে। বেশ, আরেকটা ফোন নেব, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ দিদি, নাম কি? আমার নাম প্রতিমা চ্যাটার্জি। প্রতিমা দি, বয়স কত? আমার 48 বছর বয়স, আমি হাওড়া সালকিয়া থেকে বলছি। বলো কি প্রবলেম, বলো। আমার মেছে দাগ বেশ কিছুদিন ধরে। আচ্ছা,
ভালো আছে তো প্রথমে সবাইকে বলবো যাদের একটুখানি বয়স, তুমি 37 বছর মানে তুমি একদমই আমার থেকে অনেক ছোট, আমারও অনেকটা বয়স হয়েছে বাট অঞ্জলিদির মতন অত বয়স হয়নি, বাট আমার আমারও বয়স হয়েছে, তো হাফ সেঞ্চুরি হয়ে গেছে, তো কাজে কাজেই তোমাদের বলবো একটু এসো, যদি বেশি দাগ হয় না একটু ট্রিটমেন্ট নিও, ঘরে বসে সব হয় না, তারপরে আমি বলছি তোমাকে কি করতে হবে, বলে দিচ্ছি। বেশ, তাহলে কি করবে? ওনাকে বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেচে তার দাগ ফোনটা রেখে শুনে নাও, লিখে নাও। প্রথমেই বলবো যদি এখানে আমি তাড়াতাড়ি বলবো, যদি বুঝতে না পারো হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইনে মনিকা আছে, মনিকা তোমাদের হেল্প করবে, ভীষণ ভালো মেয়েটি, ওর তুলনা হয় না, তো কাজে কাজেই বলবো একটু ওর সঙ্গে টাচে থাকবে। আর এবারে বলবো যে অ্যালোভেরা জুস খাও, দুবেলাই অ্যালোভেরা জুস অঞ্জলি স্কেয়ারের, আমার মুখ আমার লোগো দেখবে, তিনটে গোলাপি রঙের পাপড়ি, আর দু ঢাকনা করে মর্নিংয়ে, আর মোটা হলে এক গ্লাস গরম জল, রোগা হলে এক কাপ গরম জল, আর রাতে ডিনারে এক ঘন্টা বাদে এইভাবে জুসটা খেয়ে যাও, অর্ধেক দাগ কালো দাগ জুসেই যাবে। কারণ আমি 1.5 বছর বাদে প্রোডাক্ট এনেছি, প্রথমে যখন মার্কেটে নেমেছিলাম দুটো জুস একটা হেনা নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, কেউ আছে তো? কেউ রয়েছেন ফোনে? হ্যালো, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ একটু জোরে একটু জোরে, নাম কি? আমার নাম শিপ্রা দাস। শিপ্রা, শিপ্রা বয়স কত? 59। শিপ্রা দি বলুন। বলো। বলছি আমার সুস্থের প্রবলেমটা হচ্ছে, গ্যাস প্রবলেম, অম্বলটা ভীষণ হচ্ছে। গ্যাস অম্বল হচ্ছে? প্রচন্ডভাবে গ্যাস অম্বল হয়। আচ্ছা, তুমিও আমার থেকে ছোট কয়েক বছরের, ঠিক আছে? বলছি আমি, লিখে নাও, ভালো থাকবে। হাজার লোক দেখছো, সবাই জানো অঞ্জলি স্কেয়ারের, অঞ্জলি স্কেয়ারের অবশ্যই আমার মুখ চশমা যেরম ইচ্ছা হোক, আর আমার লোগো তিনটে গোলাপি রঙের পাপড়ি, আমার লোগো আমার মুখ দেখে অঞ্জলি স্কেয়ারের অ্যালোভেরা জুস কিনবে, পেছনে 5টা সার্টিফিকেট দেখে নেবে, ফেসাই, হুজি, এমপি, এইচএসসিসিবি, আইএসও, 5টাই রয়েছে, তো এই আইএসও সার্টিফাইড প্রোডাক্ট, তো কাজে কাজেই আমি উল্টোপাল্টা জিনিস আনবো না, তার জন্য দুটো জুস নিয়ে মার্কেটে নেমেছিলাম, 1.5 বছর বাদে প্রোডাক্ট এনেছি, তো মেচে তার দাগের জন্য এবার বলবো জুসেই অর্ধেক চলে যাবে, তবে কিন্তু তোমরা আমাকে বলাতেন প্রোডাক্ট এনেছি। এবারে অ্যালোক্লিন ফেস ওয়াশ, আর ড্রাই স্কিনের নাও 3 পোর্শন, টাইম আছে? অ্যালোক্লিন ফেস ওয়াশ 3 পোর্শন, চারকোল 1 পোর্শন, মিশিয়ে নিয়ে মুখটা একটু রাবিং করে ধো, একটু মাসাজ নিয়ে ধো, ঠিক আছে? সকাল বিকেল রাত্রে বাইরে থেকে বাড়িতে ঢুকবে, অ্যালোক্লিন ফেস ওয়াশ ড্রাই স্কিনে গোলাপি রঙের, আর চারকোল ফেস ওয়াশ 1 পোর্শন, 3 পোর্শন অ্যালোক্লিন ফেস ওয়াশ, কারণ তোমার স্কিনটা ড্রাই, তো এই দিয়ে মুখ ধোবে। আর যদি তুমি 36 বছর তোমার বয়স, আমি জানলাম না তোমার স্কিন যদি নর্মাল হয় তাহলে কিন্তু পাপাইয়া ফেস ওয়াশ নেবে, ওই 3:1, চারকোল 1 পোর্শন, 3 পোর্শন পাপাইয়া, যদি কোনো কনফিউশন থাকে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে বলে তারপরে নাও। এরপরে অ্যালোটন টোনার, তার ওপর দিয়ে তুমি যেহেতু মেচে তার দাগ আছে অ্যালো ময়েস্ট ময়েশ্চারাইজার স্কিন সিরাম দিয়ে মাখবে সকালে বিকেলে, রাত্রিবেলা অ্যালো সফট নাইট ক্রিম, ঠিক আছে? আর ট্যান ক্লিয়ার ক্রিম, ট্যান ক্লিয়ার স্ক্রাব নাও, স্ক্রাব দিয়ে 3 দিন স্ক্রাবিং করে ফুল বডি ভিজিয়ে নিয়ে হালকা হাতে স্ক্রাবিং করে স্নান করো, এটা আখরোট দিয়ে তৈরি, আর যেটা নাকি ট্যান ক্লিয়ার ক্রিম এটা মারাত্মক ভালো, এটা জুস তো খাচ্ছই ভেতর থেকেও যে কালো দাগ স্পটগুলো কমাবে, আর ওপর দিয়ে ট্যান ক্লিয়ার ক্রিম, বেশি দাগ হলে পরপর 7 দিন, তারপরে সপ্তাহে 4 দিন, একদিন বাদে বাদে 4 দিন করো, মুখটা তার আগে ধুয়ে নাও, ফেস ওয়াশটা জেনে নাও ভালো করে, তুমি নর্মাল স্কিনও হতে পারে, তুমি 37 বছর বয়স, তুমি আমাদের থেকে অনেক ছোট, সো আমি বলবো একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে ফেস ওয়াশটা জেনে নাও। এবারে চাল যেটা নাকি ট্যান ক্লিয়ার ক্রিম, চোখের তলায় চোখের ওপরে পুরো মুখে লাগাবে, লাগিয়ে 15 মিনিট বাদে 6টায় সাপোজ সন্ধ্যেবেলা লাগালে, 6:15 ব্লেন্ড করবে, ভালো করে ব্লেন্ড করে চোখের তলায় একটা আঙুল দিয়ে ব্লেন্ড করবে, করে আরও 15 মিনিট, টোটাল 1/2 ঘন্টা, তারপরে উষ্ণ গরম জলে টাওয়েল ভিজিয়ে ভিজিয়ে মুছো, ভালো করে করে মুখটা মুছে জলের ঝাপটা দিয়ে আবার ভালো করে মুছে নিয়ে নাইট ক্রিম মেখে শুয়ে পড়ো, দেখবে একদিনে স্কিন কিরম লাগে। আর আমার পার্লারে এসো যারা যারা কালো দাগ আছে। ডেফিনেটলি আজকের হাতে সময় নেই,
আমাদেরকে যেতে হচ্ছে, তবে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে গ্যাস আর অম্বলের সমস্যার ক্ষেত্রে চোখ বুঝে অ্যালোভেরা জুস কে ট্রাই করুন। নেক্সট উইকে আবার এই নিয়ে ডিটেইল আলোচনা, হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে নিন, হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায়টা কিন্তু আপাতভাবে, সম্পর্কটা চিরস্থায়ী, এটা চিরকাল থাকবে, এবং তার জন্য সর্বতোভাবে চেষ্টা অঞ্জলি স্কেয়ার করে থাকেন, অঞ্জলি দি করে থাকেন। নমস্কার অঞ্জলি দিকে, নমস্কার সবাইকে।